আমরা বাঙালিরা ঘুরতে আর খেতে বেশ ভালোবাসি, কিন্তু ঘোরা মানেই সেটা ব্যয় সাপেক্ষ। তাই কম খরচে যদি কাছাকাছি ঘোরার সুযোগ পাওয়া যায় সেটা কেউই হাতছাড়া করতে চাইবে না। সেই চিন্তাভাবনা মাথায় রেখেই আমরা শুরু করছি আমাদের নতুন সিরিজ প্ল্যাটফর্ম নাম্বার 11। যেহেতু ট্রেন কম খরচে ঘোরার একটা উপায়, তাই ওয়েস্ট বেঙ্গলের বড় বড় স্টেশনগুলোর কাছাকাছি কী কী ঘোরার জায়গা আছে সেটা নিয়ে এই সিরিজে আমরা কথা বলবো এবং সে ব্যাপারে ডিটেলসও দেব। ব্যান্ডেল এই সিরিজের প্রথম ভিডিও। কলকাতা থেকে যদি আপনারা ব্যান্ডেল যান তাহলে একদিনের মধ্যে ঘুরে আবার ফিরেও আসতে পারবেন। হাওড়া ও শিয়ালদা থেকে অনেক লোকাল ও এক্সপ্রেস ট্রেন যায় যেখানে আপনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এবং ব্যান্ডেল স্টেশনে নেমে কাছাকাছি ঘোরার মধ্যে আছে ব্যান্ডেল চার্চ। স্টেশন থেকে 2.5 কিলোমিটার মতো দূরে এই চার্চটি, অটো বা টোটো করে এখানে পৌঁছতে পারেন। এই চার্চটির আসল নাম হলো দি ব্যাসিলিকা অফ হোলি রোজারি। 16th century একদম শেষ দিকে 1599 সাল নাগাদ পর্তুগিজরা এই চার্চটি তৈরি করে। চার্চটি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চগুলোর মধ্যে একটি। চার্চের টাইম হলো সকাল 6টা থেকে সন্ধে 6টা এবং প্রতিদিনই চার্চটি খোলা থাকে। এখানে একটা জাহাজের মাস্তুল দেখতে পাবেন, যেটি একজন ক্যাপ্টেন চার্চকে দিয়েছিলেন যখন তার জাহাজ সমুদ্রের ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। তৃতীয় জায়গাটি হলো হুগলি ইমামবাড়া। ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো করে 10-15 মিনিটে এখানে পৌঁছে যেতে পারেন। আবার ব্যান্ডেল চার্চ থেকে অটো বা টোটো করে এখানে পৌঁছতে পারবেন। এছাড়াও ব্যান্ডেল চার্চের পিছন থেকে নৌকা করে এখানে আসা যায়। এন্ট্রান্সে একটি বড় ওয়াচ টাওয়ার আছে যার গেটের দুদিকে দুটো ঘড়ি আছে, যেটা আজও চলে। 20 কেজি চাবি দিয়ে প্রত্যেক সপ্তাহে চালু রাখা হয় এই ঘড়িটিকে। ভেতরে ঢুকেই প্রথমে একটি ফোয়ারা দেখতে পাবেন যার সাথে নাকি নদীর কানেকশন আছে। ইমামবাড়ার শেষ প্রান্তে আছে নদী এবং এই নদীর তীরেই একটি সূর্য ঘড়িও আছে। এছাড়া হাজী মোহাম্মদ মহসিনের শেষ উইলটিও এখানে খোদাই করে লেখা আছে। পরের জায়গাটি হচ্ছে লাহিড়ি বাবার আশ্রম। 20 টাকার ভাড়ার বিনিময়ে ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো করে 15 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। আশ্রমটার আসল নাম হচ্ছে আধারালয়। আশ্রম প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা ও দুপুর 3টে থেকে 6:30 অবধি খোলা থাকে। মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে পড়বে জগদ্ধাত্রী মন্দির, আর একটু এগিয়ে গিয়ে পড়বে পঞ্চবেদ মন্দির, শিব মন্দির ও নারায়ণ মন্দির। এই আশ্রমে থাকার ব্যবস্থাও আছে এবং কুপন কেটে ভোগ খেতে পারেন। কুপন সকাল 10টা থেকে 12:30 পর্যন্তই পাওয়া যায়। এসব ছাড়াও আম বাগান দিয়ে ঘেরা মেন মন্দিরটি খুবই সুন্দর। এখানে ঢোকার জন্য মহিলাদের মাথা ঢেকে ঢুকতে হয়, ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। মজাও নয়,
ওটাই তো বলছি জল আছে কি ভেজা ভিডিওটি লাইক ও শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন আরও অনেক ভিডিও দেখার জন্য। নোটিফিকেশন বেল আইকনটাতেও ক্লিক করুন যাতে যে কোনো ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। এছাড়াও কমেন্টে জানান যে আমাদের নতুন সিরিজের এই প্রথম ভিডিওটি আপনাদের কেমন লাগলো।